মেঘনা ভিলেজ হলিট রিসোর্ট। এর সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে পেশ করছি। এটা সামনের ফ্রন্ট অফিসের সামনে একটি স্কাল্পচার, এটা তৈরি করেছে মুন্সিগঞ্জের বিন্দু বলে একজন স্কাল্পচারিস্ট। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। প্রথমে ঢুকতে একটি বাঘ একটা হরিণের একটা দৃশ্য আছে, এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাই। এটা ডেল্টা, এই ডেল্টা এখানে বিভিন্ন স্কাল্পচারগুলো আছে। একটা সাপ, একটা বেজি, সামনে একটা মাছের একটা স্কাল্পচার আছে। এখানে ছোট্ট একটা দৃশ্যমান পার্কের মতন, এটাকে ডেল্টা পার্ক বলে। কতগুলো ব্যাঙের ছাতা আর এই মাছের স্কাল্পচার, এটা দিয়ে পানি পড়ে। আমরা এগিয়ে যাই সামনে। এতে চাইনিজ গেট বলে অভিহিত। এরপর আমরা একটু সামনে ডান দিকে দেখি, ডান দিকটা আপনারা দেখবেন ছোট্ট জলাশয় আছে। এই জলাশয়ের পাশ দিয়ে ওই পাশে একটা বড় তেঁতুল গাছ আছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা চাইনিজ গেট বলা হয় একে। এটা দিয়ে ঢুকলেই সামনে বারবিকিউ স্কোয়ার, এখানে এক ঘন্টায় অর্ডার দিয়ে কেউ একটা বারবিকিউ আদেশ দিতে পারে। এখানে বারবিকিউ সরবরাহ করা হয়। এখানে একটা সুন্দর স্কাল্পচার আছে, আপনারা দেখুন। ওই হাঁসগুলোর উপর দিয়ে পানি পড়ে ফুলের বাগান সাথে। এখানটায় বিকালে বহু লোক বেড়াতে আসে। আমরা এগিয়ে যাই সামনের দিকে। এপাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সান্দুকি বারবিকিউ গার্ডেন আমরা পেরিয়ে গেলাম। এরপর আসছে একটা ছোট চিড়িয়াখানা আছে, আমরা সেই চিড়িয়াখানা দিকে এগিয়ে যাই। ডান পাশে একটা জলাশয়, এখানে মাছ ধরবার জন্য ব্যবস্থা করা আছে, যে কেউ এখানে মাছ ধরতে পারে। এটা একটা কটেজ, এটাকে শিউলি কটেজ বলা হয়। এই কটেজটিতে ভাড়া নিয়ে আপনি থাকতে পারেন। এটা ভাড়া 5,000 টাকা প্রতিদিন। এটা একটা ছোট চিড়িয়াখানা, মিনি জু। এখানে আমাদের হরিণ আছে, হরিণ পালন করার জন্য আমাদের সরকারি অনুমতিও আছে। আমাদের মিনি জুতে কী কী আছে সমস্ত বিষয়টি এখানে লেখা আছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনে দিয়ে, মিনি জুর সামনে দিয়ে কতগুলো রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে দিয়ে। এই সেই বাপাশে ফ্রন্ট স্কোয়ার, রাজহাঁসগুলো এগিয়ে যাচ্ছে। ওই যে হরিণগুলো বসে আছে। এটা হচ্ছে মিনি চিড়িয়াখানার পাখিদের জায়গা। কতগুলো বানর দেখছেন, একটা কালোমুখী হনুমান আছে, কালোমুখী হনুমানটা এগিয়ে আসছে। কালোমুখী হনুমান এগিয়ে আসছে। এই হচ্ছে আমাদের ফ্রন্ট স্কোয়ারে গেস্টরা দৌড়াদৌড়ি খেলাধুলা করছে। আমাদের এই হচ্ছে কটেজ রো, সমস্ত কটেজগুলো এই পাশে একসাথে আছে। খুব সুন্দর কলা হয়ে রয়েছে, একফানা কলা হয়ে রয়েছে সুন্দর। কটেজ রোতে কটেজগুলো, এখানে 4টি কটেজ একসাথে আছে, সুন্দর মনোরম। আর এখান থেকে সামনের দৃশ্য দেখা যায়, ফ্রন্ট স্কোয়ারের দৃশ্য আর বিভিন্ন কটেজগুলো, সুন্দর কটেজ। একটি বট গাছ পেছনে, কটেজের পেছন থেকে আমরা দেখছি বেশ কিছু জায়গা আছে। ওখানে রিসোর্টের লোকরা কাজ করছে। ওইখানে দূরের দৃশ্য দেখুন, অত দিকটা আজকে আর যাওয়া যাবে না। আমি এ পর্যন্তই কলেজগুলো দেখিয়ে
দুটো কটেজ ওই পাশটা একটা ক্যানাল আছে ক্যানালে ওই পাশটায় পিকনিক কর্নার যেখানে আজকে পিকনিক চলছে আমি সেই দিকটা এখন গেলাম না আপনাদের দেখার জন্য কটেজগুলো দেখিয়ে নিয়ে আমি ভিডিওটা শেষ করব ওই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি একটা সুন্দর ছোট ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে মানুষজন ওখানে ছোট্ট একটা লেজার কর্নার আছে ওই লেজার কর্নারে চলে যায় ওখানে চরকি আছে আজকে পিকনিক চলছে পিকনিকে ছোট্ট একটা চিলড্রেন্স কর্নার আছে ওই পাশটা আপনারা দেখছেন চিলড্রেন্স কর্নারের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ওই পাশটায় দেখা যাচ্ছে পিকনিক কর্নারটা আর আমরা এগিয়ে আবার কটেজ রোড দিকে চলে এলাম এটা কটেজ রোড কটেজের সামনে আপনি দেখছেন ফুলের বাগান অত্যন্ত সুন্দর ফুলের বাগান ফুল ফুটে রয়েছে কত অত্যন্ত সুন্দর ফুলের ফুটে রয়েছে ডালিয়া ফুলের একদিন ডালিয়া ফুলের সমারোহ এখানে একটা কটেজ আছে এই কটেজটিও আপনাকে দেখিয়ে নিলাম সুন্দর সিঁড়ির সামনে এই কটেজ দিয়ে সোজা আমরা এগিয়ে যাচ্ছি আরও এখানে একটা ছোট্ট বসবার জায়গা আছে কতগুলো হরিণ দাঁড়িয়ে আছে আমরা ভিডিওটি এখনই শেষ করব এই জায়গাটা যে ব্রিজটা দিয়ে আমরা পিকনিক কর্নারের দিকে যাওয়া যায় এটা সেই ব্রিজ আমরা সেই ব্রিজের উপরে উঠছি এই ব্রিজটা সামনে যাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি এটা সেই ব্রিজটা এখান দিয়ে এই ক্যানেলটা এখন শুকিয়ে গেছে এখন পানি নেই কিন্তু এখন পানি থাকে তখন অত্যন্ত সুন্দর মনোরম থাকে এপাশে মেহলিস ডাইনিং একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে চাইছি মেহলিস ডাইনিং এই দৃশ্য পুরোটা আমি দেখিয়ে নিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনাদের সকলকে ধন্যবাদ।